আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে তৈরি অথবা আইএসও নাইন থাউজেন্ড ওয়ানে তৈরি অথবা যে কোনো একটা স্ট্যান্ডার্ডের নাম বলি যে এটা এই স্ট্যান্ডার্ড আমরা ফলো করি তো তার মানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন অথবা গাইডলাইন হ্যাঁ যেটা কিনা না একটা অথবা স্পেসিফিকেশন যেটা কি না ওই প্রোডাক্টের জন্য সেট করা হয় স্ট্যান্ডার্ড কিন্তু আগে সেট করতে হয় এবং সেটা কে করে বিভিন্ন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলো বা স্ট্যান্ডার্ড বডিগুলো সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বিভিন্ন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এবং বডি আছে এখন এটা বায়ার ঠিক করবে না যে আসলে এই এই শার্টের জন্য কি কি স্পেসিফিকেশন কত হবে কি হলে এটা স্ট্যান্ডার্ড এটা বায়ার ঠিক করতে পারবে না বায়ার কোনো একটা স্ট্যান্ডার্ড বডিকে অ্যাপ্রুভ করে দিবে যে আমি ওর স্ট্যান্ডার্ড মতো হলে নিব আবার আরেকজন বলবে যে ওর স্ট্যান্ডার্ড মতো হলে আমি নিব নিব এরকম বলে দিবে তো এখন এই ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে মনে করো আমাদের বিএসটিআই একটা প্রোডাক্টের জন্য যে স্ট্যান্ডার্ড সেট করে অন্য দেশের একটা স্ট্যান্ডার্ড কিন্তু ওই প্রোডাক্টের জন্য ওই প্যারামিটার সেট করে না সে হয়তো আর একটু হাই একুরেসি চায় বা হাই অ্যাকসেপ্টেন্স চায় যেমন ধরো আমাদের ধরো আমরা একটা প্রোডাক্টে বা একটা খাবারের মধ্যে প্রিজারভেটিভ কি পার্সেন্টেজে থাকবে সেটা হয়তো বড় ধরো বিএসটি বলে দিচ্ছে যে এটা এত পার্সেন্টের উপরে যেতে পারবে না বাট অন্যান্য দেশ হয়তো বা এটাকে এই এই লেভেলটাও অ্যালাউ করবে না এর চেয়ে নিচে অ্যালাউ করবে অথবা আমরা একটা ফেব্রিকে জিএসএম এর ক্ষেত্রে ধরো সিক্স পার্সেন্ট অ্যালাউন্স দিলাম যে তার জিএসএম থেকে স্ট্যান্ডার্ড আমি বলতেছি যে সিক্স পার্সেন্ট প্লাস বা মাইনাস আমি অ্যাকসেপ্ট করব কিন্তু অন্যরা হয়তো বলতে পারে যে না আমি থ্রি পার্সেন্ট পর্যন্ত অ্যালাউ করবো মানে থ্রি পার্সেন্ট প্লাস থ্রি পার্সেন্ট মাইনাস এর মধ্যে আমি থাকতে চাই তো এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি এই কোন কোন অর্গানাইজেশন স্ট্যান্ডার্ড সেট করবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে বিশ্বে কি কি স্ট্যান্ডার্ড বোর্ডই আছে বা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে যারা কিনা স্ট্যান্ডার্ড সেট করে বা কি কাজ করে থাকে এটা তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেফিনিশন দিচ্ছি এভাবে ইজ এ ডকুমেন্ট দ্যাট প্রোভাইডস রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনস গাইডলাইন্স অর ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ক্যান বি ইউজড কনসিস্টেন্টলি টু এনশিওর দ্য ম্যাটেরিয়ালস প্রোডাক্টস অর প্রসেসেস অর সার্ভিসেস আর ফিট ফর দেয়ার পারপাস একটা ডকুমেন্ট বা একটা স্যাটকৃত বিষয় দিয়ে দেওয়া যেই স্যাটকৃত বিষয়টার সাথে অন্যরা মিলিয়ে দেখবে যে আসলে এটা ওটার সাথে মিলে কিনা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দ্যার আর সেভারেল রিনাউন্ড স্ট্যান্ডার্ডাইজেশন বোডিস বিশ্বে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন বডিস আছে এর মধ্যে বিএসটিআই বাংলাদেশের স্ট্যান্ডার্ড আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটিসিসি বিএসআই ডিআইএন আরও আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি তো প্রথমে আছে বিএসটি এর ক্ষেত্রে তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনস ইনস্টিটিউশন হচ্ছে বিএসটিআই দ্য অনলি ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি অফ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র জাত মানে সরকারিভাবে স্ট্যান্ডার্ড বডি হচ্ছে বিএসটিআই ইজ প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং অ্যান্ড প্রমোটিং ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডারাইজেশন আরও অনেকেই করে বাট বিএসটিআইও এই কাজটা করে থাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা স্ট্যান্ডার্ড সেট করে দেয় এটা প্রসেসের জন্য হতে পারে প্রোডাক্টের জন্য হতে পারে একটা সিস্টেমের জন্য হতে পারে যে কোনো কিছুর জন্যই স্ট্যান্ডার্ড হতে পারে দ্য বিএসটিআই ইজ এ বডি কর্পোরেট অ্যান্ড ইট অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি ইজ দ্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত দ্য ইনস্টিটিউশন সো ফর্ম হ্যাজ বিকাম মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন ইন নাইনটিন সেভেন্টি ফোর স্বাধীনতার পর উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ আই মেম্বারশিপ পায় এখন আইএস মেম্বারশিপ পাওয়ার বিষয়টা কি আইএসই মেম্বারশিপ হচ্ছে আইএস হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা তাদের প্রায় অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে তারা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সেট করে এখন বিএসটি যখন যখন মেম্বারশিপ হবে মেম্বার হবে তার মানে হচ্ছে বিএসটিআই স্ট্যান্ডার্ড গুলোকেও মানে আইএসই স্ট্যান্ডার্ড গুলোকে বিএসটিআই ফলো করতে পারে অথবা আইএসইউর যে কোনো একটা স্ট্যান্ডার্ডকে মডিফাই করে বিএসটিআই নিজের দেশে স্ট্যান্ডার্ডটাকে চালাতে পারে অর্থাৎ বিশ্বে যতগুলা জাতীয় এবং জাতীয় ছাড়া এমনি স্ট্যান্ডার্ড বডিগুলো আছে এদেরকে সার্টিফাই করে হচ্ছে আইএসও মানে এরা আইএসও সদস্য পদ নেয় অনলি দ্য স্ট্যান্ডার্ডস অ্যাপ্রুভড এন্ড পাসড বাই দা ইনস্টিটিউশন আর কল্ড বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যাজ এ রুল দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড আর ভলান্টারি অর্থাৎ যদি কোনো প্রোডাক্ট এই বিএসটিআই এর যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে মিট করে এবং তারা যদি চেকিং করে বলে যে স্ট্যান্ডার্ড মিট করেছে তখন তাদেরকে বলা হয় বিএসটিআই সার্টিফাইড কেউ যদি আইএসু স্ট্যান্ডার্ড মিট করে এবং আইএসু দিয়ে এটাকে চেকিং করিয়ে নেয় এবং আইএসইউ সার্টিফাই করে যে না ঠিক আছে তখন ওরা হবে আইএসু স্ট্যান্ডার্ড এখন তুমি বিএসটিআই স্ট্যান্ডার্ড দিয়ে কিন্তু কোনো একটা প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে পারবা না কারণ হচ্ছে বিএসটিআইয়ের ওই পরিমাণ পপুলারিটি সারা বিশ্বে এখনও আসে নাই সুতরাং যেসব স্ট্যান্ডার্ড আমরা টেক্সটাইলে ইউজ করি এই স্ট্যান্ডার্ডগুলো আমরা এখানে কথা বলবো যেমন এ টিসিসি এমনি ন্যাশনাল টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট আইকা বিএসআই ডি আইএসও এগুলা হচ্ছে টেক্সটাইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড যেগুলোকে আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে ফলো করি ফলো করে তারপর আমরা এক্সপোর্ট করতে পারি আর কি অর্থাৎ বায়ার এটা নমিনেট করে দেয় বায়ার কিন্তু বিএসটিএ স্ট্যান্ডার্ডকে নমিনেট করে দিবে না কারণ বিএসটি এটা মূলত বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের জন্য সীমাবদ্ধ আচ্ছা তিনটা ফাংশন মানে বিএসটি মূলত তিনটা কাজ করে থাকে মূল কাজ একদম প্রধান কাজ যদি আমরা বলি তাহলে প্রধান কাজ হচ্ছে তিনটা একেবারে সিম্পলি আমরা বললে তিনটা কাজ এদের প্রথম কাজ হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের জন্য যেমন ফুড প্রোডাক্ট আছে ইন্ডাস্ট্রিয়াল পণ্য আছে কেমিক্যাল প্রোডাক্ট আছে আরো কনজিউমেবল নন কনজিউমেবল সার্ভিস পণ্য আছে এগুলোর জন্য স্ট্যান্ডার্ড সেট করা স্ট্যান্ডার্ড সেট করা মানে কলমটা সে কি উপাদান দিয়ে বানাইতে পারবে ইচ্ছা মতো কোনো একটা উপাদান দিয়ে বানাইতে পারবে কিনা এই বিষয়টা বিএসটি সেট করে দিতে পারবে বা একটা যে কোনো একটা চানাচোর মনে করো প্রডিউস করবে বাংলাদেশে কেউ এখন সেই চানাচোর মধ্যে কোন উপাদানটা টলারেবল লেভেলটা কত সেটার জন্য একটা স্পেসিফিকেশন বিএসটি সেট করে রাখছে আর ওইটা যদি কেউ ফলো করতে পারে তখন সে বিএসটি এর কাছে আবেদন করবে টেস্ট করার জন্য বিএসটি টেস্ট করে বলবে যে না এটা স্পেসিফিকেশন মিট করেছে তার মানে তখন তাকে সার্টিফাই করা হবে প্রোডাক্টটাকে বিএসটি স্ট্যান্ডার্ড করতে সার্টিফাই করা হবে যে বিএসটি স্ট্যান্ডার্ডে তখন এটা বাংলাদেশে চলবে এখন অনেক প্রোডাক্টই বাংলাদেশে মনে করো বিএসটি স্ট্যান্ডার্ড ছাড়া চলবে না এরকম শিল্প মন্ত্রণালয় থেকে গাইডলাইন দেওয়া আছে তো সেই ক্ষেত্রে যারাই এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করবে তাদেরকে বিএসটি এর যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড করাতে হবে আর বিএসটি তাদের কাজ হচ্ছে ফ্রিতে বা মানে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে এই কাজগুলো করে দেওয়া যাতে করে দেশে বিভিন্ন পণ্যের মান ধরে রাখা যায় এটা এটা হচ্ছে প্রথম কাজ প্রথম কাজ কি বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস এবং যত পণ্য আছে ইন্ডাস্ট্রিয়াল এবং কেমিক্যাল শিল্প পণ্য যা আছে সবগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করা হ্যাঁ এটা হচ্ছে গবেষক যারা আছে তারা সেট করে ফলো করে আর একটু লেভেল দিয়ে তারা এটাকে সেট করে মনে করো দিলেও যে আমার খুব স্ট্রিক্ট ফরমালিনের ক্ষেত্রে তো আমি এটাকে একটু লিবারেল করে তারপর আমার দেশে দিয়ে দিলাম আর একটু সহজ করে যাতে করে মানে প্রডিউসাররা খুব কষ্ট করতে না হয় এইটা হচ্ছে বিএসটি এর প্রধান কাজ একটা আর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে বললাম যে ওরা যারা প্রডিউস করে প্রোডাক্ট প্রডিউস করার পরে এর কাছে আবেদন করে ওরা এসে চেক করে তো তার মানে কি তাকে আগে এই স্ট্যান্ডার্ড মোতাবেক পণ্য বানাইতে হবে বানানোর পরে চেকিংটা কে করবে চেকিংটা তো আর কোনো থার্ড পার্টি করবে না চ্যাকিংটা ও বিএসটিআই করবে তো তার মানে বিএসটিআই এসে বা এর কাছে পণ্য পাঠাবে বিএসটি এর কাজ হচ্ছে স্ট্যান্ডার্ডটা সেট করা ওই স্ট্যান্ডার্ড মোতাবেক যারা পণ্য প্রডিউস করলো দ্বিতীয় কাজ হচ্ছে তাদেরকে চেকিং করা মানে ওই প্রোডাক্টটা স্ট্যান্ডার্ড মোতাবেক আছে কিনা সেটা টেস্ট করার দায়িত্ব বিএসটি এর এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন আর তৃতীয় ফাংশান হচ্ছে বাংলাদেশে মেট্রিক সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা এটা হচ্ছে তাদের থার্ড এবং অন্যতম প্রধান কাজ এবং এই ক্ষেত্রে আমার সাথে কথা হয়েছে কয়েকজনের সাথে বিএসটি ওরা ওরা বলছে যে মোটামুটি তারা যেই ওয়েট আছে বা মাস আছে ভরের ক্ষেত্রে অনেকটাই সফল এবং সময়ের ক্ষেত্রেও সফল কিন্তু যে দৈর্ঘ্য আছে হ্যাঁ লেন্থ আছে লেন্থের ক্ষেত্রে মানে এখনও মিটারটাকে তারা মানে ওইভাবে করে নিয়ে আসতে পারে না আর কি কিছু কিছু জায়গায় এখনো আমরা যে সেন্টিমিটার ইঞ্চ ফুট গজ এই হিসাবগুলা এখনো দেখে থাকি তো তারপরেও বিএসটি এর অন্যতম প্রধান একটা কাজ তিনটা মেইন বা কোর ফাংশনের মধ্যে একটা কাজ হচ্ছে বাংলাদেশে মেট্রিক সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা

না বলাই ভালো যেটা মূল সেটাই বলা ঠিক যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আসলে এটা একটা অর্গানাইজেশন যার কাছে স্ট্যান্ডার্ডাইজেশন করা এটা ইন্ডিপেন্ডেন্ট নন গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন উইথ এ মেম্বারশিপ অফ ওয়ান সিক্সটি টু ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি জাতীয় একশো বাষট্টি বেশি স্ট্যান্ডার্ড বডি বডি নিয়ে আইএস গঠিত আর সেন্ট্রাল সেক্রেটারিয়েট হচ্ছে মানে সচিবালয় হচ্ছে জেনেভাতে সুইজারল্যান্ডে

কভারিং অলমোস্ট এভরি ইন্ডাস্ট্রি এভরি ফ্রম টেকনোলজি টু ফুড সেফটি টু এগ্রিকালচার হেলথ কেয়ার প্রায় সব সেক্টরের পণ্যতেই আইএসও স্ট্যান্ডার্ড সেট করা আছে আর কোনো একটা ম্যানুফ্যাকচারার কোনো একটা প্রডিউসার কোনো একটা সেলার যেমন আমরা তো বাইং গার্মেন্টস এর ক্ষেত্রে সেলার যদি আমরা সামহাও কোনো একটা প্রোডাক্টের জন্য আইএসও স্ট্যান্ডার্ড মোতাবেক আমাদের পণ্য তৈরি করতে পারি তাহলে বিশ্বের কোনো মার্কেটে আমাদের এই পণ্যের জন্য কোনো সমস্যা হবে না বা জবাব দিতে থাকবে না কারণ আইএস হচ্ছে সর্বোচ্চ মানে একটা সুপ্রিম লেভেলের স্ট্যান্ডার্ড দেশীয় স্ট্যান্ডার্ট্যান্ডার্ডকে মিট করা অনেক কষ্ট হয় অনেক সময় কারণ বারগুলো এমনভাবে দেওয়া থাকে প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে সবগুলো জায়গায় যদি পুঙ্খানুপুঙ্খভাবে কাজগুলো ঠিকভাবে করা যায় তখন আইএসও স্ট্যান্ডার্ড পায় মানে যেকোনো একটা স্পেসিফিক প্রসেসের জন্য অথবা স্পেসিফিক পণ্যের জন্য

মোতাবেক পণ্য প্রডিউস করলে এটা তোমাকে বিশ্বের যে কোনো মার্কেটে এন্টার করার জন্য সহযোগিতা করবে তুমি চাইলে যে কোনো বিশ্বের যে কোনো মার্কেটে ওই যে একশো দেশের কথা বললাম আমরা যে একশো বাষট্টি একশো বাষট্টি দেশের যে কোনো দেশে তুমি অ্যাক্সেস করতে পারবা যদি ট্রেডের দিক থেকে কোনো ভেরিয়ার না থাকে কোয়ালিটির দিক থেকে পারবা লেভেল দ্য প্লেইং ফিল্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ ফেসিলিটেড ফ্রি অ্যান্ড ফেয়ার গ্লোবাল ট্রেড লেভেন প্লেইং ফিল্ড তৈরি করে ডেভেলপিং কান্ট্রিগুলা এবং ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য কারণ হচ্ছে এই যে দেশগুলো যেই মানের সেই দেশের ন্যাশনাল বডিকে আইএসও সেইভাবে সহযোগিতা করে যাতে করে তারা তাদের দেশে স্যাটিসফ্যাক্টরি ম্যানুফ্যাকচার পায় ম্যানুফ্যাকচারার পায় একটা প্রোডাক্টের জন্য অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার গ্লোবাল ট্রেড ফ্রি ট্রেড তারপরে ফেয়ার ট্রেড মানে ন্যায্য বাণিজ্য এবং মুক্ত বাণিজ্য এগুলো তোমার নাম শুনে থাকবা

হ্যাঁ প্রসেস করে তারপর আইসু তার স্ট্যান্ডার্ড সেট করে মানে সবার থেকে মতামত নেয় যারা আছে বিভিন্ন দেশে এবং সেক্রেটারিটে যারা আছে সবার থেকে মতামত নেয় এক্সপার্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ডেভেলপ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট আর রিকোয়ার্ড বাই দেয়ার সেক্টর সব সেক্টরে যেমন টেক্সটাইল সেক্টরে যাদেরকে নিয়োগ দেওয়া আছে তারা টেক্সটাইল সেক্টরের পণ্যের জন্য স্ট্যান্ডার্ড সেট করবে তারপরে সবাই মিলে সবার সাথে ডিসকাশনের মাধ্যমে সবার থেকে পরামর্শের মাধ্যমে এই স্ট্যান্ডার্ডটাকে আইএসও তার স্ট্যান্ডার্ড হিসেবে সেট করবে দিস মিনস দে রিফ্লেক্ট এ ওয়েলথ অফ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ তার মানে তাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটাতে সারা বিশ্বের সমর্থন আছে বলো সবাইকে রিফ্লেক্ট করে

ফর্টিন করার জন্য বা ফর্টি ওয়ান করার জন্য খুব চাপাচাপি করতেছে বায়াররা তারা চাচ্ছে তারা যাতে এই স্ট্যান্ডার্ড গুলাকে মেনটেন করে যেমন আইসো নাইন থাউজেন্ড হচ্ছে একটা সিরিজ তোমরা এই যে বিভিন্ন বিল বোর্ডে অনেক সময় দেখে থাকো যে আইএসও এরকম সার্টিফাইড অর্থাৎ আইএসও নাইন থাউজেন্ডের সার্টিফিকেশন পেয়েছে সে সালে এরকম তো আইএসও নাইন থাউজেন্ডটা আসলে কি নাইন হচ্ছে একটা সিরিজ যে সিরিজে কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর সার্টিফাই করা হয় অর্থাৎ ধরো আমরাও কিন্তু আইএসও নাইন থাউজেন্ডের সার্টিফিকেট নিতে পারি কলেজ হিসেবে আমরা যে মনে করে এজ এ কলেজ আমরা যদি আইএসওর কাছে অ্যাপ্লাই করি আইএসও আমাদেরকে আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেশন দিতে পারে অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যাদের আছে তাদেরকে দিবে তো সেই ক্ষেত্রে আইএসওর কিছু গাইডলাইন বা নীতিমালা আছে সেগুলো যদি আমরা মেনটেন করতে পারি আমাদের অফিসে তাহলে আমরাও আইএসও নাইন থাউজেন্ডের সার্টিফিকেশন পাবো যেমন তোমরা কিছু প্রাইভেট ইউনিভার্সিটির দেখতে পারবা যে ওরা আইএসও নাইন থাউজেন্ড সার্টিফাইড তো আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেট সার্টিফাইড মানে হচ্ছে আইএসও নাইন থাউজেন্ড মডিউলের যেই গাইডলাইনগুলো বলা আছে এগুলা যারা মানে তাদেরকেই মূলত আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেশনের আন্ডারে নেওয়া হচ্ছে এখন এই ক্ষেত্রে কী কী গাইডলাইন ওখানে কি বেশ কিছু গাইডলাইন আছে যে সবার থেকে কিভাবে মতামত নিতে হবে কিভাবে সবার মানে কথা মানে শুনতে হবে যেমন আমাদের যারা স্টেক হোল্ডার আছে স্টুডেন্ট গার্ডিয়ান তারা তাদের তাদের অ্যাক্সেসটা কলেজে কিরকম হবে তারা কিভাবে করে এখান থেকে সহজে ইনফরমেশন পাবে তারপর তাদের যে কমপ্লেন গুলো আছে সেগুলো কোথায় তারা মানে দিতে পারবে তারপর তাদেরকে ইনভলভ করে সিদ্ধান্ত নেওয়া হয় কিনা এই সবগুলা বিষয়কে হ্যাঁ কমন গাইডলাইন হিসেবে আয়সও সেট করে আছে কাগজের ব্যবহার কম হচ্ছে কিনা বা মানে ওয়েস্টেজ হচ্ছে কিনা বা ক্লিন এনভায়রনমেন্ট আছে কি এই জিনিসগুলো মোতাবেক কিছু কোয়ালিটি ম্যানেজমেন্ট সেট করে অর্থাৎ যারা ম্যানেজ করে কোনো একটা প্রতিষ্ঠানকে ম্যানেজ করে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা কোনো একটা ফ্যাক্টরি হোক তাদের ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে ম্যানেজমেন্টের যে অর্গানাইজেশনটা আছে সেই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আইএসও সার্টিফাই করে এটা কিন্তু আইএসও নাইন থাউজেন্ড কিন্তু কোনো প্রোডাক্টের সার্টিফিকেশন না এটা মনে রাখতে হবে যদি কোনো কেউ আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেট নেয় সেটা হচ্ছে ওই অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট সিস্টেমটা মানে আয়স কর্তৃক সার্টিফাইড প্রোডাক্ট না এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন এটা তারপরে চোদ্দ হাজার যেটা এনভারনমেন্টাল ম্যানেজমেন্ট এটাও আমরা নিতে পারি যদি পানির ব্যবহার কমাইতে পারে তারপরে এই যে এই রিসোর্সগুলো আছে এই রিসোর্সগুলো যদি এনভায়রনমেন্টে কোনো হ্যাজার্ডাস বস্তু না ছাড়ে হম ধরো ডাইং কেমিক্যালগুলো ছেড়ে দিল না বা এই জিনিসগুলোকে আবার ইটিপি করে ডব্লিউটিপি করে আবার রিউজ করলো করলো এইরকম কিছু গাইডলাইন দেওয়া আছে এনভারনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমে যদি কেউ এগুলা মেনটেন করতে পারে মানে পরিবেশের কোনো ক্ষতিকারক কিছু না করে আইএসও গাইডলাইন মোতাবেক এবং আইএসও প্রেসক্রাইব প্রেসক্রাইব ফর্ম ফর্ম আছে মোতাবেক যদি করতে পারে তাহলে সে কিন্তু পাবে এখন ফর্মিন থাউজেন্ড সার্টিফিকেট যার থাকবে সে কিন্তু বিশ্বে বিভিন্ন বায়ারদের থেকে একটা অ্যাকসেপ্টেন্স পাবে সহজে যে না এরা পরিবেশের ক্ষতি করে না সেটা আইএসও এস করছে এটা একটা আর কোয়ালিটি ম্যানেজমেন্ট পেলে বুঝবে যে কোম্পানিটা স্টেবল এবং ভালো ম্যানেজমেন্ট যেসব কোম্পানির ম্যানেজমেন্ট ভালো অর্থাৎ রিক্রুটমেন্ট থেকে শুরু করে যাবতীয় ম্যানেজমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজগুলো খুব ভালোভাবে হচ্ছে সুষ্ঠুভাবে হচ্ছে এবং সবার মতামতের মাধ্যমে একটা সুন্দর প্রসেস বা সিস্টেম ওখানে ডেভেলপ করা আছে কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তখন এই আইএসও নাইন থাউজেন্ড সার্টিফিকেটটা এটাকে মানে যার যাদের আসে তারা তারা বাইরের কাছে একটা ভালো অ্যাকসেপ্টেন্স পায় যেটা এদের ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ভালো এই তাদেরকে কাজ দেওয়া যায় তারপরে এই যে এনভারনমেন্ট ম্যানেজমেন্টের কথা বললাম ফুড সেফটি ম্যানেজমেন্ট আছে বাইশ হাজার এরকম যদি যারা ফুড কোম্পানি আছে তারা যদি এটা সার্টিফিকেশন নিতে পারে তাহলে বোঝা যাবে যে এখানে কিন্তু আমি বলি যে আইএসও কিন্তু নিজে থেকে বলে দেয় না যে খাবারের মধ্যে তুমি কি দিতে পারবা কি দিতে পারবা না এটা আইএসওর কাজ না যখন ফুড সেফটি ম্যানেজমেন্টকে সার্টিফাই করবে তখন আইএসও দেখবে রিজিওনাল যে স্ট্যান্ডার্ড আছে ধরো আমার বিএসটিআই কি বলতেছে বিএসটিআই যা বলতেছে তা সে প্রতিপালন করতেছে কিনা এটা দেখা হচ্ছে আইএসও কাজ যখন সে ফুড সেফটি ম্যানেজমেন্টের সার্টিফিকেশন দিবে এই অর্থাৎ রিজিওনাল যেসব ল ল আছে লেবার ল আছে হ্যাঁ আমাদের বিভিন্ন খাদ্যর ক্ষেত্রে যদি কিছু আইন কানুন আছে এই নিয়ম কানুন যেগুলো আছে আইন আছে এই আইনগুলো সে ঠিকভাবে পালন করতেছে কিনা দেশীয় যে আইনগুলো আছে সেটা দেখা হচ্ছে তার কাজ তারপরে যে এখন অকুপেশনাল হেলথ এন্ড সেফটি স্ট্যান্ডার্ড এটা নিয়ে ম্যানেজমেন্ট এটা নিয়ে খুব কাজ হচ্ছে অনেকেই চাচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার একের সার্টিফিকেশন নিতে তার কারণ এটার সাথে ওই যে অ্যাকর্ড অ্যালায়েন্সের বেশ কিছু ভূমিকা আছে কেউ যদি পঁয়তাল্লিশ হাজার একের সার্টিফিকেশন পায় তাহলে তার জন্য খুব সহজে বিদেশের মার্কেটে এন্টার করাটা ইজি কারণ হেলথ অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বিষয়টা হচ্ছে যখন একটা অর্গানাইজেশনে ফায়ার ফায়ার এক্সটিংগুইশার থাকবে যথেষ্ট তারপরে এই ইমার্জেন্সি এক্সিটগুলো ঠিক ঠিকভাবে অ্যাসাইড করা থাকবে তারপর একজন ডাক্তার সব সময় সার্বক্ষণিক থাকবে ফার্স্ট এইড বক্সগুলো সবার কাছে থাকবে ফার্স্ট এডের সবার মোটামুটি ট্রেনিং থাকবে এবং কন্টিনিউ ওদেরকে মাসে একবার করে ট্রেন আপ করা হবে এই হেলথ অ্যান্ড সেফটি ইস্যুগুলো নিয়ে হ্যাজার্ডাস ইস্যুগুলো নিয়ে তখন তারা এই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সার্টিফিকেশন পেতে পারে এবং এটা থাকলে যারা বায়ার ওই কোম্পানির তারা বুঝতে পারে যে এখানে যারা কাজ করে যে লোকগুলা এই প্রতিষ্ঠানে কাজ করে সেটা ওয়ার্কার লেভেলে হোক অথবা টপ ম্যানেজমেন্ট লেভেলে হোক থেকে শুরু করে নতুন ওয়ার্কার পর্যন্ত সবাই সেফটি এবং হেলথ ইস্যুগুলোতে কনসাস তারা ট্রেন্ড আপ এবং তারা একটা সিস্টেমেটিক ওয়ে এখানে ফলো করতে পারে তো এই জন্য তাদের একটা অ্যাকসেপ্টেন্স সবার মাঝে আসে এইগুলো হচ্ছে কমন কিছু স্ট্যান্ডার্ডের কথা আমি বললাম আরো অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে যেটা বললাম যে অনেকগুলো আছে আইএসওর যে স্ট্যান্ডার্ডের যে রেঞ্জ এটা হচ্ছে বিশ হাজার পাঁচশোর মতো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে তো এখান থেকে আমরা কয়েকটা সিরিজ মাত্র আলোচনা করলাম তারপর যে এটিসিসি এটা হচ্ছে আমাদের টেক্সটাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা ওয়েট প্রসেসিং এ আছে তাদের জন্য বিশেষ করে হ্যাঁ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট আগে শুধু তারা কালার এবং কেমিস্ট্রি নিয়ে কাজ করত কিন্তু এখন এই কাজটা ডাইভার্সিফাইড ওয়েতে আরো এক্সপার্ট হয়েছে আর কি দ্য অ্যাসোসিয়েশন

যেমন তোমরা যে আমরা যখন এই কোর্সটা পড়বো তখন কিছু টেস্ট আমরা এ স্ট্যান্ডার্ড মেথডে করব আইসো মেথডও আছে আমরা হয়তো এ টিসিসি মেথডে করব অর্থাৎ তুমি যে একটা টেস্ট করবা মনে করো তুমি কাপড়কে কাপড়ের মধ্যে ধরো সাপোজ আমি এটাই বুঝাচ্ছি যে কাপড়ের মধ্যে মনে করো পানি প্রবেশ করে কি করে না মানে ওয়াটার পারমেবিলিটি দেখবা এখন তুমি কিভাবে দেখবা পানি কত উপর থেকে ফেলবা এটা একটা ফ্যাক্টর তুমি তো চাইলে অনেক কাছ থেকে অল্প অল্প পানি ফেলতে পারো আবার অনেক উপর থেকে অনেক জোরেও পানি ফেলতে পারো তো তাহলে জোরে পানি ফেললে আর আসতে পানি ফেললে তো একরকম হবে না রেজাল্ট এটা একটা বিষয় আবার মনে করো এই কত প্রেসারে তুমি পানি দিবা তো এই যে কতগুলো বিষয় প্রত্যেকটা টেস্টের সাথে জড়িত এটাকে তো আগে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে তাহলে তো এক একজন একভাবে টেস্ট করে বলবে যে আবার আমার এটা খুব ভালো এটা ওয়াটার বল না মানে এটা দিয়ে সাদা বানানো যাবে আরেকজন বলবে যে না এটা তো পানি ইচ্ছা প্রবেশ করে এটাতে সাদা বানানো যাবে না তো তাহলে টেস্ট যে করবে দুইজন একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগবে টেস্টিং যেটাকে বলে তো সেইটার ক্ষেত্রে বেশ কিছু স্ট্যান্ডার্ড আমাদের টেক্সটাইলে আছে আমরা এগুলা টেস্ট করার সময় দেখাবো যে আমরা এটিসিস সি মেথডে করবো কিছু করব আইএসও মেথডে এরকম অর্থাৎ একটা স্পেসিফাইড মেথড বলে দেওয়া আছে টেস্ট এই এই প্যারামিটারটা এই ওয়াটার পারমিবিলিটি যারাই টেস্ট করবে তারা এই মেথডে গিয়ে টেস্ট করবে এই মেথডের বাইরে টেস্ট করবে না এটা হচ্ছে ব্যাপার তো টেস্ট মেথড ডেভেলপ করে কোয়ালিটি কন্ট্রোল ম্যাটেরিয়াল এডুকেশন মানে বিভিন্ন জায়গায় ট্রেনিং করায় হ্যাঁ এবং নলেজ শেয়ার করে প্রফেশনাল নেটওয়ার্কিং করে থাকে গ্লোবাল সাথে আচ্ছা মেম্বার্স মেম্বার্স আর এমপ্লয়িজ অফ টেক্সটাইলস অ্যাপারেল অ্যান্ড হোম গুড ম্যানুফ্যাকচার তারা হচ্ছে এদের মূলত সদস্য ডাই অ্যান্ড কেমিক্যাল ম্যানুফ্যাকচার সদস্য টেস্টিং ল্যাবরেটরিজগুলো সদস্য মানে বিউরো টেস্টিং ল্যাবরেটরিজ আছে যেগুলো যেমন ইন্টারটেক এসজিএস জি এস এগুলো হচ্ছে থার্ড পার্টি টেস্টিং মানে ওয়ার্ল্ড রিডাউন্ড ওদের ওদের ওরাও ওদের সদস্য মানে টেস্টিং ল্যাবরেটরিজগুলো কনজিউমার এবং রিটেল অর্গানাইজেশনগুলো হয় স্টেট অ্যান্ড ফেডারেল গভর্নমেন্ট এজেন্সিগুলো অনেক সময় হয় তারপরে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোও এটিসিসির মেম্বার হয়

অ্যাক্টিভিটিসগুলো কি টুডে দ্য স্কোপ অফ এ রিচেস ফার বিয় কেমিস্ট অ্যান্ড কালারিস্ট এটা যেটা প্রথমে আমি বলছিলাম যে তাদের এক্টিভিটিসটা এখন কেমিস্ট এবং কালারিস্টদের মধ্যে সীমাবদ্ধ না এটা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে ওয়ার্কশপ কনফারেন্সেস পাবলিকেশানস অ্যাড্রেস টপিক্স রেঞ্জিং ফ্রম ডিজাইন টেকনোলজি টু কম্পোজিট ম্যাটেরিয়াল সায়েন্স পর্যন্ত তাদের কাজের পরিধি এখন বিস্তৃত আচ্ছা বিএসআই অথবা এটা সংক্ষেপে বিএস বলা হয় বিএস বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড যেটা অনেক আগে থেকেই স্ট্যান্ডার্ড অনেক পুরনো স্ট্যান্ডার্ড আর কি বিএসআই ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইজ দ্য ইউকেস ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড স্ট্যান্ডার্ড এন্ড ইনফরমেশন প্রোডাক্টস দ্যাট প্রমোট অ্যান্ড শেয়ার বেস্ট প্র্যাকটিস অর্থাৎ এই ব্রিটিশ স্ট্যান্ডার্ডের কথা বলা হচ্ছে এটা হচ্ছে ইউকের ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউকে কোনটা ইউকে তে কোন কোন দেশগুলো আছে

আচ্ছা আমরা আমরা যে ব্রিটেন বলি হ্যাঁ গ্রেট ব্রিটেন বা ব্রিটেন বলি ব্রিটেন মানে হচ্ছে মানে ইংল্যান্ডটা যেটা এটা ওয়েলস এবং স্কটল্যান্ড সহ এই তিনটাকে মিলে বলা হয় ব্রিটেন আর যখন ইউনাইটেড কিংডম বলা হয় ইউকে তখন কিন্তু আরেকটা দেশ যুক্ত হয় সেটা হচ্ছে মানে নর্দার্ন যে আয়ারল্যান্ড আছে এটা সাউদার্ন আয়ারল্যান্ডটা না সাউদার্ন আয়ারল্যান্ডটা কিন্তু আয়ারল্যান্ড আর নর্থ আয়ারল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে মূলত এটার সাথে বাকি তিনটা আর কি বাকি ব্রিটেন যেগুলোকে আমরা বলি স্কটল্যান্ড ওয়েলস এবং ইংল্যান্ড এদের সমন্বিত এদের সাথে যখন নর্দার্ন আয়ারল্যান্ড যুক্ত হয় তখন এটাকে ফুল ইউকে আর কি ইউনাইটেড কিংডম বলা হয় তো ওই ওই জুনটা চারটা দেশ বলতে পারো বা চারটা স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে ইউকে স্ট্যান্ডার্ড বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাউন্ডেড ইন্টিন থাউজেন্ড রিসিভ এ রয়্যাল চার্টার

এটা করা হয়েছিল ডিমান্ড ফ্রম বায়ার্স বায়ারদের ডিমান্ডের কথা চিন্তা করে বায়ারা চাচ্ছে তাদের প্রোডাক্টটা স্পেসিফিকেশন মোতাবেক হোক ভালো হোক কোয়ালিটি ফুল হোক এই থিঙ্কিং থেকে বায়ারদের ডিমান্ডকে মিট করার জন্য স্পেসিফিকেশন এবং পারফরমেন্স মেজারটা সেট করলো ইট সার্ভস দ্য ইন্টারেস্ট অফ এ ওয়াইড রেঞ্জ অফ ইন্ডাস্ট্রি সেক্টর এজ ওয়েল এস গভর্নমেন্ট কনজিউমার এমপ্লয়িজ অ্যান্ড সোসাইটি ওভারঅল টু মেক শিওর দ্যাট ব্রিটিশ ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর ইউফুলিমেন্ট অ্যান্ড অথরিটেটিভ এই হচ্ছে তাদের মানে কাজ আর কি তারা ওয়াইড রেঞ্জে ইন্ডাস্ট্রি সেক্টর এবং গভর্নমেন্ট কিছু ক্ষেত্রে কনজিউমার সোসাইটি সবার বেনিফিটের সেট করে তারপরে আমরা জার্মান স্ট্যান্ডার্ড তোমাদের সিলেবাসে নাই তারপর সিলেবাসে বলা আছে যে কিছু আলাদা স্ট্যান্ডার্ডের কথা বলার জন্য তো সেটা হচ্ছে ডিআইএন হ্যাঁ ডিআইএন এ ফুল ডাচার ইনস্টিটিউট অফ নর্মিং এটা হচ্ছে একটা জার্মান ভাষা আর কি এখানে ইংরেজি নেয় এটা ডিআইএন

আরেকটা কথা আমরা বলি সেটা হচ্ছে এএসটিএম এটা হচ্ছে আমেরিকার একটা জনপ্রিয় স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স এবং টেস্টিং এর জন্য খুবই মানে নাম একটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস এএসটিএম তো তোমরা টেক্সটাইলেও বেশ কিছু মেথড আছে যেখানে এএসটিএম এর স্ট্যান্ডার্ডে টেস্ট করবা তো সেজন্য জন্য এটাও একটু বলে দিলাম যে এএসটিএম হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস এএসটিএম তাহলে আমরা যে স্ট্যান্ডার্ডগুলো জানলাম সেগুলো হচ্ছে মূলত এই ছয়টা স্ট্যান্ডার্ড আর কি বিএসটিআই যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড হ্যাঁ বিএসটিআই তারপর আইএসও হ্যাঁ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটিসিসি কেমিস্ট এবং কালারদের জন্য বা টেক্সটাইল সেক্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ টেস্টিং বডি স্ট্যান্ডার্ড বডি বিএসআই বা বিএস ব্রিটিশ স্ট্যান্ডার্ড তারপর ডিআইএন ডাচস ইনস্টিটিউট অফ ডরবিং এএসটিএম আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস এই হচ্ছে ছয়টা স্ট্যান্ডার্ড বডি